সংগঠন বালাগঞ্জ উসমানগর এডুকেশন ট্রাস্টের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12 মে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি প্যানেলের একটি ঘর প্রতীকের বদরুল মিরু আনসার প্যানেলের প্রার্থীদের পরিচয় করে দেওয়ার লক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তুলে ধরা হয় নির্বাচনী প্রতিশ্রুতি। আমিনা আলীর পরিচালনায় গত সোমবার ইস্ট লন্ডনের রিজেন্স লেক হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সাধারণ সম্পাদক প্রার্থী মিজানুর রহমান মিরু। ট্রাস্টকে আরও গতিশীল করতে প্রধান চারটি প্রতিশ্রুতিকে সামনে রেখে এবার তারা ভোট চাচ্ছেন ট্রাস্টিদের কাছে। জানান, বালাগঞ্জ উসমানগরের দুটি উপজেলার 14টি ইউনিয়নের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে কার্যক্রমে আনা হবে আধুনিকতা। প্রথম কাজ হবে এই ট্রাস্টকে নিবন্ধিত করা, বাংলাদেশের চ্যারিটির আইনের আওতার ভিতরে নিয়ে আসা, যাতে এই ট্রাস্ট ইন্টারন্যাশনাল চ্যারিটি ল'র সমৃদ্ধ থাকে, যাতে আমাদের যে ফান্ড আছে সেই ফান্ডকে আমরা সুরক্ষিত করে রাখতে পারি। এইটা হচ্ছে আমার প্রধান কাজ। অর্গানাইজের জন্য আমরা একটা ওয়েবসাইট করব, সেখানে ট্রাস্টিদের সমন্বয় থাকবে, একটা ফোরাম থাকবে, ট্রাস্টিরা তাদের মতামত দিতে পারবেন, একটা সমৃদ্ধ ওয়েবসাইট করার পরিকল্পনা আমাদের আছে। নারী শিক্ষা যে ব্যাপারটা আমাদের ম্যানিফেস্টোতে আমরা নিয়ে এসেছি, আমরা তাদের বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করব। অপরদিকে সাদ নাজমুল মুজিব প্যানেলের প্রার্থীরা ট্রাস্টের নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা সহ তুলে ধরেন তাদের নানা প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ এই ট্রাস্টের পুনর্গঠনের প্রয়োজন, সংস্কারের প্রয়োজন, নতুন প্রজন্মের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো করব। ট্রাস্টের ভূমি ক্রয় করা, ট্রাস্টের ভবন নির্মাণ করা, এই ট্রাস্টের জন্ম লগ্ন থেকে প্রতিষ্ঠা ট্রাস্টি, তাদের সম্মানে আমরা বাংলাদেশের মাটিতে কিছু করার আপ্রাণ চেষ্টা করব। এই সংগঠনটি জন্ম দিয়েছিলেন বাংলাদেশে গরিব মেধাবী ছাত্রদের শিক্ষার মান উন্নয়ন করার জন্য। আমরা এখনো সেই লক্ষ্যে পৌঁছতে পারিনি যে বর্তমান প্রজন্মের কাছে আমাদের এই ট্রাস্টের কাজকে, ট্রাস্টকে নিয়ে যাওয়া, এটাই আমাদের মূল লক্ষ্য।